এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আপনাদেরকে আজকেই আমরা শেয়ার করেছি কবে থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে, অর্থাৎ বিডিপি এবং ইউজি অ্যাসাইনমেন্ট শুরু হবে। ডাইরেক্টর স্যারের বক্তব্য যারা দেখেননি অবশ্যই দেখে নিন। এবং রিনিউয়াল নিয়ে অনেকেই কমেন্ট করছেন, মূলত যারা এখন থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দেবেন, আপনাদের রিনিউয়াল করতে হবে কি না, বা স্টুডেন্টশিপ রিনিউয়াল 600 টাকা সেটা করতে হবে কি না। আজকের লাইভ প্রোগ্রামে ইউনিভার্সিটি স্যার ম্যাডামদের বক্তব্য আপনারা শুনে নিন, অনেকটাই হেল্প করবে আপনাদের রিনিউয়ালের ক্ষেত্রে। হ্যাঁ স্যার, আমি সামিম শেখ বলছি বারুইপুর থেকে, আলামিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ থেকে। স্যার আমার এবছর থার্ড ইয়ার কমপ্লিট হবে, হিস্ট্রি অনার্স আছে। স্যার বলছি আমার ওই অ্যাসাইনমেন্ট যেটা ফর্ম ফিল আপ করেছিলাম ওটা করেছি, কিন্তু এই যে এখন স্টুডেন্টশিপ যেটা এটাও কি আমাদের করতে হবে, তাই তো? ম্যাডাম বলতে পারবে এটা থার্ড ইয়ার তুমি যদি বলে দিই, থার্ড ইয়ারে ওর তো দুটো কোর্স ফি তো দেওয়া হয়েই গেছে। এবার ও যদি একদম অ্যাসিওর থাকে যে আমি সবটা পাস করে যাব তাহলে ওকে করতে হবে না, কিন্তু ধরো করলো না তারপরে পাস করলো না, একটা দুটো পেপার আছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি আবার মানে আমরা স্টুডেন্টশিপটা দিতে হয়। আমরা আরেকবার খুলি পরীক্ষার আগে, নিশ্চয়ই খুলি, যেহেতু অনেকে আছেন যে হাতে একটা পেপার পাস করলেন না, দুটো পেপার পাস করলেন না, কিন্তু আমার মনে হয় যদি মনে করেন দিয়ে রাখতে পারেন, যদি পাস করে যান তখন আমরা ওটা প্রপার ডকুমেন্ট নিয়ে আসবেন, আমরা 600 টাকা রিফান্ড করে দেবো। আর যদি মনে করেন না করবেন না, তাহলে পাস করার পরে আবার ওই রিনিউয়ালটার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা, আমার টোটাল 2 বছরে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের রিনিউয়াল ওটা স্টুডেন্টশিপের স্লিপ আছে আমার কাছে অলরেডি। ইউনিভার্সিটি তাদের জন্য আরেকবার আগামী বছরে ফর্ম ফিল আপের আগে আরেকবার রিনিউয়াল খোলে। আমরা অনেক সময় স্টুডেন্টকে বলি 600 টাকার ব্যাপার আপনারা করে রাখুন, যদি দেখেন পাস করে গেছেন তখন ক্লেম করে নেবেন যে আমাদের রিফান্ড দেওয়া হোক, আর যদি মনে করেন যে না এখন করে রাখলে অসুবিধা নেই ম্যাম, করে রাখলে যদি পাস করে যায় ওটা রিফান্ড দিয়ে দেবেন, তাই তো? তখন প্রপার ডকুমেন্ট রেজাল্ট নিয়ে কি কোথায় টাকা জমা পড়েছে কোন অ্যাকাউন্ট থেকে সেগুলো নিয়ে আসবেন, আমরা রিফান্ড করে দেবো। ওকে ম্যাম, রিফান্ড পলিসি আছে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ।